রিভাইভ ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ মুসলমানদের পতনে বিশ্বকে হারালো সাইদ আবুল কর্তৃক রচিত এর সপ্তম খণ্ডে আপনাদেরকে স্বাগতম গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ইরানি সমাজের কৃত্রিম বিত্ত বৈভব এবং তাদের কৃত্রিম জীবন আচরণ নিয়ে এই পর্বেও আমরা এর ধারাবাহিকতা অনুসরণ করব ইনশাআল্লাহ অর্থের প্রাচুর্য ও বিত্তের ছড়াছড়ি এরূপ বিলাসিতা ও অপচয়পূর্ণ জীবনের অনিবার্য পরিণতিই ছিল সাধারণ জনগণের উপর এত বিবিধ প্রকার কর ধার্য করা হবে যার ভার বহন করা হবে সাধ্যাতীত এমন সব আইন নিত্যই প্রণীত হবে যার দৃষ্টিকোণ থেকে কৃষক ব্যবসায়ী শিল্পী ও কারিগরদের উপার্জিত অর্থ নানাভাবে শোষণ করা যায় পরিণতি এতদূর গিয়ে পৌঁছেছিল যে নিত্যদিনে এই বর্ধিত ও বিপুল অঙ্কের কর ভারে প্রজাদের কোমর ভেঙে যায় এবং হুকুমতের নিত্য নতুন চাহিদা মেটাতে গিয়ে তাদের শির দ্বারা বেঁকে যায় শাসানি আমলে ইরান গ্রহন্থের লেখক বলেন নিয়মিত কর ছাড়াও প্রজাদের কাছ থেকে নজরানা গ্রহণের আইন চালু ছিল এই আইন অনুসারে ঈদ নরজ ও মেহের গান উপলক্ষে লোকেদের কাছ থেকে জবরদস্তিমূলকভাবে উপঢৌকন আদায় করা হতো শাহী ভাণ্ডারে আমদানি উৎসের ভেতর আমাদের ধারণার চেয়েও গুরুত্বপূর্ণ উৎস ছিল জায়গের থেকে প্রাপ্ত রাজস্ব আয় আর সেই সব উপায় বা মাধ্যম যা সম্রাটের বিশেষ অধিকার হিসেবে নির্ধারিত ছিল উদাহরণ হিসেবে বলা যায় যে আর্মেনিয়া অবস্থিত ফিরিঙ্গি এলাকার স্বর্ণক্ষণের যাবতীয় আয় সম্রাটের ব্যক্তিগত আয় হিসেবে গণ্য ছিল সিরীয় ঐতিহাসিক রোমক হুকুমতের কর্মপন্থায় ও আমদানি রফতানি সম্পর্কে লিখতে গিয়ে বলেন সিরীয় প্রজাদের উপর হুকুমতের পক্ষ থেকে নির্ধারিত কর আদায় করা বাধ্যতামূলক ছিল তাদের উৎপাদিত দ্রব্য এবং আয় উপার্জনের এক দশবাংশ ও মূলধনের ট্যাক্স দিতে হতো মাথা প্রতি একটা নির্দিষ্ট পরিমাণের অর্থ প্রদান করা বাধ্যতামূলক ছিল এছাড়াও রোমকদের আয় আমদানির অন্যান্য গুরুত্বপূর্ণ উৎস ছিল যেমন নগর শুল্ক বাণিজ্য শুল্ক ও অন্যবিধ রাজস্ব এছাড়া যেসব জমি গম চাষের উপযোগী ও পশু চরণভূমি সেগুলো চুক্তির ভিত্তিতে ইজারা দেওয়া হতো আর এসব ইজারাদার বা ঠিকাদারকে আশ্বারীন বলা হতো এসব লোক সরকার থেকে টোল আদায় করে অধিকার খরিদ করত এবং প্রজাদের থেকে ধার্যকৃত অর্থ আদায় করত। প্রতি প্রদেশে এইসব ইজারাদারদের কয়েকটি কোম্পানি থাকত আর এইসব কোম্পানিতে কিছু মুন্সি ও তহসিলদার নিয়োগপ্রাপ্ত হতো যারা নিজেদের অফিসার এবং মালিকের পক্ষে প্রতিনিধিস্বরূপ জনগণের সামনে পেশ করত এবং নির্ধারিত হারের অতিরিক্ত করাদায় করত। তারা সাধারণ মানুষকে আরাম ও আয়েসি জীবনযাপনের উৎস থেকে মাহরুম করত এবং প্রায়ই তাদেরকে কৃত দাসের ন্যায়ও বিক্রি করে দিত রোমকদের রাজনৈতিক নীতি এবং পদ্ধতি সম্পর্কে কেউ নিম্নোক্তভাবে বর্ণনা দিয়েছেন উত্তম রাখাল সেই যে তার ভেড়ার লোম কাটে বটে কিন্তু চেঁচে ফেলে না ঘটনা এই যে দুই শতাব্দী অতিক্রান্ত হয়ে গেছে রোম সম্রাট তার সাম্রাজ্যের বাসিন্দাদের লোম কাটছেন চেঁচে ফেলতে চেষ্টাও করেননি তিনি তাদের থেকে বিরাট অঙ্কের অর্থ আদায় করেছেন কিন্তু একই সঙ্গে তাদেরকে বহিঃশত্রুর হাত থেকেও রক্ষা করেছেন জনগণের দুঃখ দুর্দশা রোম ও পারস্য উভয় সাম্রাজ্যের আদিবাসীরা দুটো পৃথক শ্রেণীতে বিভক্ত হয়ে গিয়েছিল এই দুটি শ্রেণীর ভেতরে সুস্পষ্ট পার্থক্য ছিল এক শ্রেণীতে ছিলেন রাজা বাদশাহ শাহজাদাবৃন্দ দরবারের সাথে যুক্ত সভাসদ তাদের পরিবারবর্গ আত্মীয় বান্ধব ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট জায়গিদ্দার ও বিত্তশারী সম্প্রদায় এই সমস্ত লোক চিরশ্যামল সবুজ বসন্তের উদ্যানে পুষ্প সজ্জার ন্যায় জীবনযাপন করত। তাদের ঘরের লোক ও শিশুরা সোনা চাঁদি নিয়ে খেলা করত দুধ ও গোলাপ জলের মধ্যে গোসল করত তাদের ঘোড়ার নাকলাওগুলো হেরা জহরের দ্বারা মুড়িয়া রাখত এবং দরজার দেওয়ালগুলোকেও রেশম কিংখাত দ্বারা সঞ্জিত করত দ্বিতীয় শ্রেণী ছিল কৃষক শ্রমিক শিল্পী ও ক্ষুদ্র ব্যবসায়ী বণিকদের যাদের জীবন ছিল আপাদ মস্তক দুঃখ কষ্টে পরিপূর্ণ এরা জীবনের বোঝা নিত্য নৈমত্তিক ট্যাক্স ও উপহার হৌকানের ভারে নিষ্পেষিত হচ্ছিল তাদের শরীরের প্রতিটি গ্রন্থি উপগ্রন্থি নানারূপ দাবির সঙ্গে আষ্টে পিষ্টে বাধা ছিল আর তারা এই জাল ছিন্ন করার জন্য যেই পরিমাণ চেষ্টা করতো এবং যেই পরিমাণ হাত পা ছোড়াছড়ি করত। সেই জাল ঢিলা হবার পরিবর্তে আরও কষে যেত এই কঠিন এবং কষ্টপূর্ণ জীবনের আরেকটি মুসিবত ছিল এই যে তারা অনেক ব্যাপারে উচ্চ শ্রেণীর অনুকরণ করতে গিয়ে আরও বেশি পেরেশানির শিকার হতো এবং জীবনযাত্রার অপরিহার্য প্রয়োজন মেটানোর ক্ষেত্রে তাদের যেটুকু সম্মুখীন হতে হতো না ফলে তাদের জীবন ছিল অহরহ বিশ্বাদ এবং আপাদ মস্তক যন্ত্রণাপূর্ণ তাদের মস্তিষ্ক সর্বদাই পেরেশান এবং বিশৃঙ্খল থাকত প্রকৃত সুখ এবং শান্তির চিত্তের কখনোই লেশমাত্র জুটত না তাদের লাগামহীন বিত্তবান এবং আত্মবিস্তৃত দরিদ্র পুঁজিবাদের অবাধ্য ও আল্লাহ বিস্তৃতি এবং দরিদ্রের অসহায়ত্ব ও আত্মবিস্তৃতি দুই চরম প্রান্তিকতার মাঝে আম্বিয়া আলাইহুয় সালামের দাওয়াত এবং তালিম দল্যমান ছিল মহৎ চরিত্র ও জীবনের উন্নত মূলনীতি গোটা সভ্যতা দুনিয়ার পরিত্যক্ত এবং অকার্যকর মনে করা হচ্ছিল ধনী ও বিত্তবানদের নিজেদের ক্রীড়া কর্তুকের নেশা এবং বিলাস বাসনের ধরুন সুশ্রুতি ছিল না যে তারা দিন ধর্ম কিংবা পরকাল সম্পর্কে কিছু ভাববে কৃষক ও শ্রমিক শ্রেণীর যন্ত্রণা চিন্তা চিন্তাভাবনা ও জীবনের বর্ধিত দাবি তাদের অবকাশই দিত না যে তারা প্রতিদিনের খোরাক এবং প্রয়োজনাদি ছাড়া আর কোনো দিকে মনোনিবেশ করতে পারবে মোট কথা জীবন ও জীবনের দাবি ধনী দরিদ্র সকলকেই ব্যতিব্যস্ত করে রেখেছিল এবং এর ভেতরেই সবাই পেরেশান ছিল জীবনের চাকা তারা পূর্ণ শক্তিতে ঘুরছিল যদরুন তাদের এতটুকু অবকাশ ছিল না যে তারা দিন এবং ধর্মের দিকে মনোসংযোগ করবে এবং হৃদয় ও আত্মার সম্পর্কের মানবতার উন্নতর মূল্যবোধ সম্পর্কে একটু চিন্তাভাবনা করবে হজরত শাহ ও আলিগুল্লাহ তদীয় বিখ্যাত গ্রন্থ হুজাতুল্লিল বালিক ইসলাম পূর্ব যুগের এমন অবস্থার ছবি পরিপূর্ণভাবে এঁকেছেন এভাবে শতাব্দীর পর শতাব্দী থেকে স্বাধীনভাবে রাজত্ব করতে করতে এবং দুনিয়ার স্বাদ এবং আমাদের আল্লাদের ভিতর লিপ্ত থেকে পরকালীন জীবন একেবারেই বিস্মৃত হবার এবং শয়তানের পুরোপুরি খপ্পরে পড়ে যাবার দারুণ ইরানি এবং রোমিওদের জীবনের সারল্য এবং উপকরণের ভিতরে বিরাট সূক্ষ্ম দৃষ্টি এবং নাজুক ধারণা সৃষ্টি হয়ে গিয়েছিল তারা বিলাসবহুল জীবনযাত্রার ক্ষেত্রে পরস্পরের প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয় দুনিয়ার নানা প্রান্ত থেকে এসব কেন্দ্রে বড় বড় গুণী ও কুশলী শিল্পে এসে জমায়েত হয়েছিল যারা এসব বিলাস উপকরণ এবং আরামায়াসের ভিতরে কমনীয়তা ও পেলবতা সৃষ্টি করত এবং নিত্য নতুন সাজগোজ ও প্রসাধনী বের করত। এরপরে তাৎক্ষণিকভাবে এর উপর আমল শুরু হয়ে যেত কেবল তাই নয় বরাবর তা বৃদ্ধি পেতে থাকত এবং এ নিয়ে গর্ব করা হতো জীবনমান এতটা বৃদ্ধি পেয়েছিল যে আমি উমরাদের ভেতর কারোর এক লক্ষ টাকার কম মূল্যের মেখলা বা কোমর বন্ধনী বা শিরভূষণ পরিধান রীতিমতো অমর্যাদাকর ছিল যদি কারোর কাছে আলিশান মহল ফোয়ারা হামমাম বাগবাগিচা উত্তম খোরাক তৈরি পশু সুদর্শন যুবক ও দাসদাসী না থাকত খাবারের ভিতর লৌকিকতা এবং পোশাক পরিচ্ছদের ভিতরে শোভাবৃদ্ধি না থাকতো তাহলে সতীর্থদের মধ্যে তার কোনো সম্মান থাকতো না এর ফিরিস্তি অনেক দীর্ঘ নিজ দেশে রাজা অবস্থা সম্পর্কে যা দেখেছ ও জানো এর থেকেই তোমরা তা অনুমান করতে পারবে এসব লৌকিকতা তাদের জীবন এবং সমাজ সামাজিকতার অংশে পরিণত হয়ে গিয়েছিল এবং তাদের দিলের মধ্যে এমনভাবে বসে গিয়েছিল যা ভাবে বের হবার নয় এর ফলে এমনই এক দুরারোগ্য ব্যথির সৃষ্টি হয়ে গিয়েছিল যা তাদের গোটা নাগরিক জীবন এবং তাদের সমগ্র সাংস্কৃতিক রাজনীতির ভিতরে অনুপ্রবেশ করেছিল এ ছিল এক বিরাট মুসিবত যার হাত থেকে বিশিষ্ট সাধারণ ধনী গরিব কেউই মুক্ত ছিল না প্রত্যেক নাগরিকের উপর এই কৃত্রিম লৌকিকতা ও আমিরানা জীবনযাত্রা এমনভাবে জেগে বসেছিল যা তাদের জীবনকে দুর্বহ ও দুর্বিষহ করে তুলেছিল এবং তাদের মাথার উপর দুশ্চিন্তা ও দুর্ভাবনার এক বিরাট পাহাড় সব সময় ঝুলত ব্যাপার ছিল এই যে এইসব লৌকিকতা বিরাট অঙ্কের অর্থ ব্যয় থেকে হাসিল করা যেত না আর এসব অর্থ ও অপরিমেয় সম্পদ কৃষক কুল ব্যবসায়ী বণিক ও অপরাপর পেশাজীবী লোকেদের উপর খাজনা ট্যাক্স না বসিয়ে ও বিভিধি প্রকার কর বৃদ্ধি না করে তাদের জীবনকে দুর্বিষহ করে না তুলে সংগ্রহ করা সম্ভব ছিল না তাহলে তাদের উপর লোকলস্কর পাইক পেদা। বরকন্দাজ ছাপিয়ে পড়তো এবং তাদের শাস্তি দেওয়া হতো আর দাবি পূরণ করলে তাদেরকে আর দাবি পূরণ করলে তাদেরকে গাধা ও কলুর বলদ বানানো হতো যাদের দিয়ে খেতে পানি দেওয়া সহ ক্ষেতমজুরের কাজ নেওয়া হতো আর কেবল শ্রম দেওয়ার জন্যই তাদেরকে লালন পালন করা হতো কঠোর কঠিন শ্রমের হাত থেকে তাদের কখনোই মুক্তি ছিল না এই কঠোর শ্রমপূর্ণ ও পশু জীবনের ফল এই যে তারা কোনোদিনই মাথা তুলবার এবং পরকালীন সৌভাগ্য লাভের চিন্তা বা ধারণা করার অবকাশও পেত না অনেক সময় গোটা দেশ এমন একজন লোক পাওয়া যেত না যার কাছ থেকে আপন দিন বা ধর্মের কোনো ভাবনা বা গুরুত্ব থাকত বিশ্বব্যাপী অন্ধকার কথা এই ইসাই সপ্তম শতাব্দী সমগ্র পৃথিবীতে এমন কোনো জাতিগোষ্ঠীর দৃষ্টিগোচর হচ্ছিল না যাদের কি সুরুচি সম্পন্ন বলা যায় সে যুগে না ছিল কোনো উচ্চতার মূল্যবোধের ধারক বাহক কোনো সমাজ না ছিল এমন কোনো হকিমত যার বুনিয়াদ ন্যায় নীতি ও প্রেমপ্রীতির উপর প্রতিষ্ঠিত এমন প্রতিভাবান কোনো নেতৃত্ব ছিল না এমন কোনো ধর্ম ছিল না যা সহি শুদ্ধ যা আম্বিয়ে কেরামের দিকে সহিভাবে সম্বন্ধযুক্ত তাদের নীতিমালা ও সমূহ বৈশিষ্ট্যের ধারক বাহক এই ঘনঘোর অন্ধকারের মাঝে কোথাও কোনো ইবাদুদ্দগাহ ও খানকার মাঝে যদি কোনো সামান্য আলোকরাশি চোখে পড়ত তার অবস্থা ছিল এমন যেন বর্ষা ঘন অন্ধকার রাতে আলো সোহী সহিম ও বিশুদ্ধ আমল এত দুর্লভ এবং দুষ্প্রাপ্য ছিল এবং আল্লাহর সোদাসরল লাস্তার সন্ধান দানকারী সাক্ষাৎ কদাচিৎ মিলত যে ইরানের বুলন্দ হেম্মত অস্থির এবং চঞ্চল প্রকৃতির যুবক সালমান ফারসি যিনি আপন জাতিগোষ্ঠী এবং বংশীয় ধর্ম অগ্নি পূজা থেকে অতৃপ্ত ও নিরাশ হয়ে সত্যের সন্ধানে ইরান থেকে শুরু করে সিরিয়ার শেষ সীমা অবধি দীর্ঘ এবং বিস্তৃত ভূভাগ চষে ফিরে মাত্র চারজন মানুষ এমন পেয়েছিলেন যাদের থেকে তার আত্মা তৃপ্ত এবং অশান্ত হৃদয় প্রশান্তি লাভ করেছিল এবং যারা তাদেরকে রাসুলদের কথিত এবং প্রদর্শিত পথের উপর কায়েম ছিলেন বিশ্বব্যাপী এই অন্ধকার ও অরাজকতার চিত্র কুরআন মাজিদ এঁকেছে এর থেকে সুন্দর চিত্র আঁকা আদৌ সম্ভব নয় মানুষ কৃতকর্মের দরুন জলে স্থলে ফ্যাসাদ ছড়িয়ে পড়ে যার ফলে ওদেরকে ওদের কোনো কর্মের শাস্তি তিনি আচ্ছাদন করান যাতে ওরা ফিরে আসে আল কোরআন তিরিশ নম্বর সোনার একচল্লিশ নম্বর আয়াত